তীব্র গরমে রাজধানী সহ সারা দেশে বিপর্যস্ত জনজীবন আবহাওয়া অফিসে মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মানিক শেখদার সহসরে যুক্ত হচ্ছে তার সাথে মানিক আপনার রিপোর্টে আমরা দেখছিলাম আরও সপ্তাহখানেকে তীব্র গরম থাকবে এখন আবহাওয়া অফিস সবশেষ কি বলছেন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় সবশেষ যে পরিস্থিতি সেটা হচ্ছে আজকেও তাপদাহ চলছে এবং হিট এলার তো চলছেই যে আপনি আমার কাছে যে মনিটরটি আমি দেখাতে চাই একটু এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে উত্তর এবং পশ্চিমাঞ্চলের যে অন্ত্রটা সেটা একটা চরম মাত্রায় হিট ওয়েব চলছে এবং পশ্চিমবঙ্গের এলাকাতে এই মুহূর্তে বিয়াল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আছে এবং এই তাপপ্রবাহ বাংলাদেশে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত হতে পারে আজকে তাপমাত্রা এই মুহূর্তে আমার সাথে আছেন আবহাওয়াবিদ অমর ফারুক তার সাথে আমরা আরেকটু বিস্তারিত জেনে নিতে চাই আজকের আবহাওয়া পরিস্থিতিটা কি হতে যাচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ আপনারা জানেন গত এপ্রিল মাসের এক তারিখ থেকে আমাদের যে তাপপ্রবাহ শুরু হয়েছে সেটা পরবর্তীতে গিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের রূপ নেয় এবং পুরো মার্চ জুড়েই কিন্তু তাপপ্রবাহটা বিরাজমান ছিল এবং এই মাসের যে বাকি দিনগুলো আছে এই দিনগুলোতেও তাপপ্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে তবে সুখবর হলো যে মে মাসের শুরুর দিক অর্থাৎ যদি আমি স্পেসিফিক বলি যে মে মাসের দুই মে দুই তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় কালবৈশাখী ঝড় এবং বস্ত্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রা দেশের বেশিরভাগ জায়গায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস অথবা কোথাও কোথাও তার চেয়ে বেশি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ আপনাকে যেটা উনি বলছিলেন যে আগামী দুই তারিখে একটা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির পরপরই কিন্তু একটা স্বস্তির সম্ভাবনা আছে এছাড়া আরেকটু একটু তথ্য জানিয়ে রাখতে চাই আগামী কাল থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে এবং আমরা কিছু অভিভাবকের সাথেও কথা বলেছিলাম তারা যেটা বলেছে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে কেউ কেউ বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ থাকা কাম্য না আবার অনেকেই বলছেন যে এই অতি তীব্র প্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হওয়াটা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ এদিকে যেমন চিকিৎসকরা বারবারই বলছেন যে এই গরমে দুপুরবেলা যারা দুপুর থেকে সময় যেন ছায়ার মধ্যে থাকে এবং শীতল স্থানে থাকে ঢিলে ঢালা পোশাকে পরার একটা নির্দেশনা দিয়েছেন তো তাজনুবা এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য মানিক আপনাকে ধন্যবাদ আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মানিক শেখদার